গোয়ান থেকে রামনগরের উদ্দেশ্যে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের পাউরি গাড়গোল অঞ্চলে। দুর্ঘটনার পর বাস থেকে 20টি দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 12 জন। বাসটিতে প্রায় 50 জন যাত্রী ছিল বলে সূত্রের খবর। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে উদ্ধারকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর বিশাল দল। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।